ও পরত্তে সদালীন রামকৃষ্ণে সমগয়া ই ধর্মস্থাপনরত বীর নম্যহম স্বামী বিবেকানন্দ তার প্রিয় শিষ্য আলা আমেরিকা থেকে চিঠি লিখছেন আঠেরোশো পঁচানব্বই খ্রিস্টাব্দ প্রিয় আলা আমাদের কোনো সঙ্ঘ নেই আমরা কোনো সংঘ গড়তেও চাই না স্ত্রী বা পুরুষ যে কেহ যা কিছু শিক্ষা দিতে যা কিছু প্রচার করতে চায় সে বিষয়ে তার পূর্ণ স্বাধীনতা আছে স্বামী বিবেকানন্দ আমাদের একেবারে স্বাধীনতার অগ্নিমন্ত্রে যেন উজ্জীবিত করে দিচ্ছেন স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায় হে কে বাঁচিতে চায় দাসত্ব শৃঙ্খল বলো কে পরিবে পায় হে কে পরিবে পায় আমরা কেউ পরাধীনতার মধ্যে বাঁচতে চাই না আমরা প্রত্যেকেই স্বাধীন হতে চাই সেই স্বাধীনতার বার্তা স্বামী বিবেকানন্দ আমাদেরকে দিচ্ছেন তারপরেই তার শিষ্য সিংহাকে বলছেন যদি তোমার ভিতরে শক্তি থাকে তবে তুমি কখনোই অপর পাঁচজনকে আকর্ষণ করতে অসমর্থ হবে না বলছেন যদি তোমার ভিতরে শক্তি থাকে তবে তুমি কখনোই অপর পাঁচজনকে আকর্ষণ করতে অসমর্থ হবে না আমরা কখনোই থিওসফিসদের কার্যপ্রণালী অনুসরণ করতে পারি না তার সোজা কারণ এই যে তারা একটি সঙ্গবদ্ধ সম্প্রদায় আর আমরা তা নই আমার মূল মন্ত্র হচ্ছে ব্যক্তিত্বের বিকাশ আমি বিবেকানন্দ লিখছেন যে আমার মূল মন্ত্র হচ্ছে ব্যক্তিত্বের বিকাশ পার্সোনালিটি ডেভেলপমেন্ট যদি আমাদের মধ্যে সেই ব্যক্তিত্বের বিকাশ ঘটে থাকে তাহলে আমরা অচিরেই সমস্ত কার্য সাধিত করতে সক্ষম হব এক একটি ব্যক্তিকে শিক্ষা দিয়ে গড়ে তোলা ছাড়া আমার অন্য কোনো উচ্চাকাঙ্ক্ষা নেই আমি অতি অল্পই জানি সেই অল্প স্বল্প যা জানি তার কিছু চেপে না রেখেই শিক্ষা দিয়ে যাই যে বিষয়টা জানি না স্পষ্টই স্বীকার করি যে সেটা আমার জানা নেই অপূর্ব ভাব যে স্বামী বিবেকানন্দ নিজে কি বলছেন না বলছেন যে আমি অল্পই জানি যা জানি তা অপরকে দিয়ে যেতে চাই স্বামী বিবেকানন্দ নিজে মুখে বলছেন যে আমি যা হতে পারিনি আমি চাই আমার সন্তানেরা তার থেকে শত গুণে বড় হোক সেই কথাই যেন প্রিয় শিষ্য আলা লিখছেন বলছেন যে আর থিওসফিস্ট খ্রিস্টান মুসলমান বা জগতের ওপর যার কাছ থেকেই হোক লোক কিছু সাহায্য পাচ্ছে জানলে আমার এত আনন্দ হয় তা কি বলবো আমি তো সন্ন্যাসী সুতরাং এ জগতে আমি কারো গুরু বা প্রভু নই আমি নিজেকে সবার দাস বলে মনে করি এই হচ্ছে বিবেকানন্দের আসল ভাব যে তিনি বলছেন যে কোনো জায়গা থেকে যদি কেউ অপরকে সাহায্য করে আর সেই কথা যদি বিবেকানন্দ শোনেন তাহলে বিবেকানন্দের বড় আনন্দ হয় এই কথাই তো আমরা শাস্ত্রমুখে শুনে এসেছি যো যনে দুঃখে না দুঃখী যনে হর্ষে না হর্ষিত স্ব জগতামিষ নররূপ হরি যে অপরের দুঃখকে নিজের দুঃখ বলে বোধ করে যে অপরের সুখে নিজের সুখ বলে মনে করে সেই একমাত্র জগতে নররূপ ধারণ করে এসতে পারে সেই হরিকে প্রণাম যদি লোকে আমায় ভালোবাসে বাসুক সে তাদের খুশি যদি ঘৃণা করে করুক তাদের খুশি প্রত্যেকেরই নিজের উদ্ধার সাধন নিজেকে করতে হবে প্রত্যেককেই নিজের কাজ নিজেকে করতে হবে আমি কোনো সাহায্য খুঁজি না পেলে তা ত্যাগও করি না আর জগতে কোনো সাহায্য দাবি করবার অধিকারও আমার নেই কেউ যে আমায় সাহায্য করেছে বা করবে আমার প্রতি সে তার দয়া তাতে আমার কিছু দাবি দেওয়া কিছু নেই এজন্য আমি চিরকৃতজ্ঞ স্বামী বিবেকানন্দকে এতটুকু যদি কেউ সাহায্য করে থাকেন স্বামী বিবেকানন্দ বলছে আমি তার প্রতি চিরকৃতজ্ঞ যখন সন্ন্যাসী হই তখন বুঝে সুজেই এ পথ বেছে নিয়েছিলাম বুঝেছিলাম অনাহারে মরতে হবে তাতে কি হয়েছে আমি তো ভিখারি আমার বন্ধুরা সব গরিব গরিবদের আমি ভালোবাসি দারিদ্রকে সাদরে বরণ করি বিবেকানন্দ কীরকম দারিদ্রকে বরণ করেছেন আর দরিদ্রদের বন্ধু সে কথা বিবেকানন্দ নিজে মুখে বলেছেন বলছেন যে শতলোকের বাহবার সামনে অত্যন্ত ভীরু ব্যক্তিও সাহসিকতার পরিচয় দিয়ে থাকে অত্যন্ত স্বার্থপর ব্যক্তি নিষ্কাম হইয়া থাকে কিন্তু যেখানে একজন্য বাহবা দেবার নেই যেখানে কেউ চেনার নেই জানার নেই বলার নেই সেখানে নীরবে নিঃশব্দে মানুষের জন্য যে কাজ করে যায় সেই ধন্য সে হচ্ছে তোমরা ভারতের চিরপ্রদলিত শ্রমজীবী মানুষ তোমাদের শতকোটি প্রণাম তাই বিবেকানন্দ বলছেন যে আমি তো ভিখারী আমার বন্ধুরা সব গরিব গরিবদের আমি ভালোবাসি দারিদ্রকে সাদরে বরণ করি এই হচ্ছে গরিবের বন্ধু বিবেকানন্দ বড়লোকের লোকের নয় তিনি বড়লোকদের কাছে গেছেন রাজাদের কাছে গেছেন কিন্তু রাজাদের কাছে গিয়ে যেটি শিখিয়েছেন সেটি তাদের যে অর্থ ভগবান দিয়েছেন তা দিয়ে মানুষের সেবা করতে হবে এটি কিন্তু এই গরিবদের পাশে থাকা গরিবদের বন্ধু হওয়া এটি একটি বিবেকানন্দের অন্যতম দিক আমি কারো সাহায্য চাই না তার প্রয়োজনই বাকি সত্য নিজের প্রচার নিজেই করবে আমার সাহায্যের অভাবে নষ্ট হয়ে যাবে না সুখে দুঃখে লাভা লাভালাভ জয়া জয়ৌ তত সুখ দুঃখ লাভ অভাব জয় পরাজয় সব সমান মনে করে যুদ্ধে প্রবৃত্ত হও এই কথা ভগবান শ্রীকৃষ্ণ গীতায় অর্জুনকে বলছেন বলছেন এই রূপ অনন্ত ভালোবাসা সর্বাবস্থায় রূপ অবিচলিত সাম্যভাব থাকলে এবং ঈর্ষা দেশ থেকে সম্পূর্ণ মুক্ত হলে তবে কাজ হবে তাতেই কেবল কাজ হবে আর কিছুতেই নয় এই বিবেকানন্দের কাজ কিসে হবে তিনটি জিনিস বিবেকানন্দ দেখিয়ে দিচ্ছেন আলা সিংহাকে বলছেন কি কি প্রথম হচ্ছে অনন্ত ভালোবাসা আমরা কি ভালোবাসতে পারি যদি ভালোবাসতে পারি অপরের দুঃখে যদি চোখ ফেটে জল বেরোতে পারে তাহলে বিবেকানন্দের কাজ করবার জন্য অধিকারী দ্বিতীয় অধিকারীর বৈশিষ্ট্য বলছেন সর্বাবস্থায় এইরূপ অবিচলিত সাম্যভাব যে কোনো অবস্থা যে কোনো পরিস্থিতিতে একেবারে অবিচলিত থাকা কোনো কিছুতে বিচলিত না হওয়া এটি আরেকটি অধিকারীর লক্ষণ আর তৃতীয় লক্ষণ ঈর্ষা দেশ থেকে সম্পূর্ণ মুক্ত কোনো রকম মনে যেন ঈর্ষা থাকে না কোনো রকম দেশ থাকে না তবেই বিবেকানন্দের কাজ করতে পারা সম্ভব নচেদ বিবেকানন্দের কাজ করা যাবে না এটা বিবেকানন্দ নিজে বলছেন বলছেন তাতেই কেবল কাজ হবে আর কিছুতে নয় ইতি তোমাদের বিবেকানন্দ ও শান্তে 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 হে হরি ও তৎস্ব রামকৃষ্ণার